দিলাম। শোনো, আমি আর এইভাবে সংসার করতে পারবো না। এই রইল তোমার খাদ্য, তুমি এই কেসটাকে নিয়েই থাকো। টাকার পর টাকাতে পিছনে জলের মতো উড়ে যাচ্ছে ব্যাটা। অকর্মার দেখি হ্যাগো, দেশে কি আর চাকর বাকর নেই? আমি চললাম বাপের বাড়ি। শোনো কেননি, শোনো, আমার উপর তুমি রাগ করো না। পরদিন বাক্স ব্যাটরা গুছিয়ে নিয়ে কর্তাবাবু বৃন্দাবনের উদ্দেশ্যে
রওনা হলেন। সাথে বন্ধু নিবারণ আর পুরাতন বৃত্ত কেষ্টা। গিন্নি কেঁদে কেঁদে বলল, পরদেশে গিয়ে কেষ্টারে নিয়ে অনেক কষ্ট পাবে তুমি। কথা বলল, নিবারণ তো সাথে আছে, কোনো কষ্ট হবে না। রেলগাড়ি ছুটতে শুরু করল। দুদিন পরে তারা বৃন্দাবনে পৌঁছালো। পাণ্ডারা তাদের এত জ্বালাতন করলো যে প্রাণটা যেন ওষ্ঠাঘাতে হয়ে উঠল। সবাই মিলে একটা ঘর ভাড়া করল। কর্তা ভাবল দিন কত বৃন্দাবনে বেশ আরামেই কাটবে, কিন্তু হঠাৎ বিপত্তি, ধর্ম ডকে উঠে গেল। বৃন্দাবন ঘোরা আর হলো না, কর্তা বসন্ত রোগে আক্রান্ত হলো। সব বন্ধু বান্ধব ঘর ছেড়ে চলে গেল যে যার মতো, শুধু রয়ে গেল তার সেই চিরবিশ্বাসী বৃত্ত কেষ্টা। কেষ্ট কর্তার সেবা করতে লাগলো, মুখে জল দেয়, মাথায় হাত বুলিয়ে দেয়, আরও কত কি। সে কর্তাকে বারবার বলে, বাবু আমি তো আছি, আপনার কোনো ভয় নেই, আপনি দেশে ফিরে যেতে পারবেন, আবার গিন্নি মায়ের সঙ্গে দেখা করতে পারবেন। কেষ্টার সেবা যত্নে কর্তাবাবু আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল। বাড়ি উভয়কে কর্তাবাবু রওনাও দিলেন। কিন্তু কেষ্টার কি হলো? এবার দেখুন শেষ দৃশ্য। নাটকটি ভালো লাগলে আমাদের পরিশ্রম সার্থক হবে। ধন্যবাদ। নাটক কেমন লেগেছে তোমাদের? জোরে হাত তালি আর একটা, আরো জোরে। সঙ্গীতা বিশ্বাস, তুমি যদি থেকে থাকো। বাড়ি বাড়ি দয়াহীন সংসারী, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাশো, বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারি। আমি যে দেখেছি গোপন হিংসা কাপড় রাত্রি ছাই, হেনেছি নিজ সহায়ে, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তির অপরাধে, বিচারের পানি নীরবে নিভৃতে কাঁদে, আমি যে দেখুন তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরছে পাথরের নিষ্ফল মাথা।
হয়েছে কাঁপিয়া কাঁপিয়া সারা আকাশের আমিনা, কিসে যে পুড়েছে শূন্য জানি না। আজ ত্রিভুবন জোড়া কাহার বক্ষে দেহ মন মোর ফুরালো, যেন রে নিঃশেষে আজি ফুরালো। আজ যেখানে যাহেরি সকলেরই মাঝে জোড়ালো জীবন জোড়ালো, আমার আদিও অন্ত জোড়ালো। নমস্কার, আজকের রবীন্দ্রনাথ ঠাকুরের 152তম নজরুল ইসলামের জন্মোৎসব আমরা পালন করতে চলেছি। যখন আমি অঘরভূমে কেউ থাকে না হাত, তখন আমায় পৌঁছে দেন শুধু রবীন্দ্রনাথ। হে দারিদ্র তুমি মনে করেছ মহান,
তুমি মরে দাঁড়িয়ে আছো খ্রিস্টের সম্মান। নজরুল বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, যবে অত্যাচারের খর্ব কি পান ভীম রণভূমি রণিবে না, আমি সেই দিন হব শান্ত। নজরুল বিদ্রোহী কবি, একাধারে আমরা দেখছি একজন অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছেন আর একজন জমিদার বংশে জন্মগ্রহণ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। দুজনের জন্মদিন আজকের, তো আমি দুজনকে স্মরণ করি। বিদ্রোহী একজন, রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী ছিলেন না, অন্তত সর্বস্তরে। রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন কবি, তিনি হচ্ছেন প্রথম কদমফুল এবং শেষ পারানির কবি। সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় প্রায় দেখেছি প্রাণ ভরে। রবীন্দ্রনাথের মতো ব্যক্তি, রবীন্দ্রনাথ একজন মহাকাব্য, রবীন্দ্রনাথ একটা মহাপ্রতিষ্ঠান। এরকম কবি মনীষী গীতিকার নাট্যকার খুব কম দেখা যায়। আইনস্টাইন একদিন বলেছিলেন যে এইরকম মহান এবং ঋষি আমরা ভারতবর্ষে সারা বিশ্বে খুঁজে পাই না। বিভিন্ন মনীষীদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আবৃত্তি করে শেষ করছি। অপমানিত হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানী হতে হবে তাদের সবার সমান। মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়াই রেখে তবু করে দাও নাই স্থান। অপমানী হতে হবে তাদের সবার সমান, মানুষের পরশেরে প্রতিদিন ঠাকাইয়া দূরে, ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে। বিধাতার রুদ্র সে দুর্ভিক্ষে তারে বসে, ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্ন পান। অপমানী হতে হবে তাদের সবার সমান, তোমার আসন হতে যে থাই তাদের দিলে ঠেলে, সেথায় শক্তির তব নির্বাসন দিলে অবহেলে। চরণে দলিত হয়ে ধুলাই সে যায় বয়ে, সেই নিম্নে নেমে শোনো হিলে না হিরে পরিত্রাণ। অপমানী হতে হবে তাদের সবার সমান, যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, পশ্চাতে রাখিতে যারে সে তোমারে পশ্চাতে টানিছে। অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছে যারে, তোমার মঙ্গল ডাকি গড়িছে সে ঘর ব্যবধান। অপমানী হতে হবে তাদের সবার সমান, সতেক শতাব্দী ধরে নামে শিরে অসম্মান ভার, মানুষের নারায়ণে তবুও করুণ সার। তবু নত করি আঁকি দেখিবারে পাও নাকি, নেমেছে ধুলার তলে হীন পতিতের ভগবান। অপমানে হতে হবে তারে সবার সমান, দেখিতে পাও না তুমি মৃত্যু দূত দাঁড়াইছে দাঁড়ে, অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহংকারে। সবারে যদি না ডাকো এখনো সরিয়া থাকো, সম্মুখে দাঁড়ায় রেখে অপমানে বেঁধে রাখো চৌদিকে জড়াই অভিমান। মৃত্যু মাঝে হবে তবে চিতাভস্মের সবার সমান। নমস্কার। অসাধারণ একটি উপস্থাপনা। এখন মোমের পুতুল এই গানটি আমরা প্রস্তুত করে নিচ্ছি, তোমরা রেডি থাকবে। মমির দেশের বিনে যে যা,
सुरमा पराया की हानी आसमानी जोत हासिनी नकाशी तरजानी सुरमा पराया की हानी आसमानी जोत हासिनी नकाशी तरजानी हेउ तुली दिल दरियाय दिल दर्दी नीचे जाय हेउ तुली दिल दरियाय दिल दर्दी नीचे जाय तुली तुली दूरे सुदो তোমার প্রাইসটা হচ্ছে চুলকানির ওষুধ
হয়েছে মেনা চুলকানি ওষুধ তুই বাবা রে এ নাও তোমার চুলকানি ওষুধ বাবাকে মানো ছাত্রী তাদের সবাইকে বিশেষভাবে জানাচ্ছি অভিভাবক সভায় অভিভাবকদের আসা বাধ্যতামূলক কারণ ওই দিন তাদের প্রশ্ন দেওয়া হবে অ্যানসার স্ক্রিপ্ট দেওয়া হবে এবং ইউনিফর্মের টাকা বিতরণ করা হবে গত বছর যেভাবে ইউনিফর্মের টাকা দেওয়া হয়েছে অর্থাৎ 400 টাকার ভাউচার বা রিসিপ্ট 200 জামা প্যান্টের জন্য 400 টাকার ভাউচার জমা দিয়ে ক্লাস অনুসারে আমরা যেদিন যেদিন ডেট দেব সেদিন সেদিন অভিভাবকদের আসতে হবে ছাত্রদেরও আসতে হবে ওই দিন আলোচনা হবে সামেটিভ বা যে সিসি সিস্টেম নতুন চালু হয়েছে আরটির সেই আমি একটি নজরুল গীতি পরিবেশন করছি ঘরে
দুর্ভিক্ষ শাবস্তি পুরে যাবে, জাগিয়া উঠিল হাহার হবে। বুদ্ধ নিজ ভক্তগণে সুধাইলেন জানে জানে, ক্ষুধার্তের অন্নদান সেবা তোমরা লইবে বলকে। শুনি তাহার রত্নাকর্ষে করিয়া রইলেন মাথা, কহিল সে কর জুড়ি উদার্ত বিশাল পুরি, এ ক্ষুধা মিটাইব আমি এমন ক্ষমতা নাই স্বামী। কহিল সামন্ত জয় সে যে আদেশ প্রভু করিছেন, তাহা লইতাম শিরে যদি মোর বুক চিরে, রক্ত দিলে হতো কোনো কাজ মোর ঘরে অন্য কোথাজ। নিঃশ্বাসিয়া কহে ধর্মপাল, কি কব এমন দগ্ধভাব, আমার সোনার ক্ষেত সুশিষে আজন মাপে, রাজকার যোগান কঠিন হয়েছে অক্ষম দিন। রহে সবে মুখে মুখে চাহি কাহার উত্তর মিল নাই, নির্বাক সে সভা ঘরে ব্যথিত নগরী করে। বুদ্ধের করুণ আখি দুটি সন্ধ্যা তারা সব প্রায় ফুটি, তখন উঠিল ধীরে ধীরে রক্তভার লাজ নম্রশীল, অনাথ পিণ্ড সুদা বেদনার অশ্রুপুদা। বুদ্ধের চরণ রেণুলয়ে মধুকণ্ঠে কহিল বিনয়, ভিখুনির অধম সুক্রিয়া তব আজ্ঞা লইল বহিয়া, কাঁধে যারা খাদ্য হারা আমার সন্তান তার, নগরীতে অন্ন দিল ভাই আমি আজি লইলাম ভাই। বিস্ময় মানিল সবে শুনি, ভিক্ষুকন্যা তুমি যে ভিক্ষুনি, কোন অহংকারে মাটি লইলে মস্তক পাতি, এহেন কঠিন গুরু কাজ কি আছে তোমা কহ আজ। কহিল সে নমি সভা কাছে শুধু এই ভিক্ষা পাত্র আছে, আমি দিনহীন মেয়ে অক্ষম সবাচ্ছে, তাই তোমাদের পাব দয়া প্রভু আজ্ঞা হইবে বিজয়া। আমার ভাণ্ডার আছে ঘরে তোমার সভা কার ঘরে ঘরে, তোমরা চাহিলে সবে এ পাত্র আমার হবে, ভিক্ষা অন্নে বাঁচাবো বসুদা মিটাই দুর্ভিক্ষের ক্ষুধা। নমস্কার। আজকের অনুষ্ঠান শেষ হলো, এবার সমাপ্তি ভাষণ দেবেন আমাদের স্কুলের মাননীয় প্রধান শিক্ষক শান্ত রায় মহাশয়। সংশ্লিষ্ট সকলকে বিদ্যালয়ের তরফ থেকে ধন্যবাদ, ছাত্রছাত্রীদেরও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করব আগামী দিনের অনুষ্ঠানগুলো রবীন্দ্র জয়ন্তী হোক আর কালচার অনুষ্ঠান হোক আরও যাতে সুন্দরভাবে হয় সে বিষয়ে আমরা চেষ্টা রাখব। আজকের মতো অনুষ্ঠান এখানেই সমাপ্ত হবে।